কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এখন বাজে প্রায় 8টা বাজে রাতে, রাতের বেলা সব ক্লোজ করলাম আর এখন যাচ্ছি বাসায়। তো হঠাৎ করে সে বলল যে আজকে আপনাদের ভাইয়া বলল যে আজকে ঘরে খাওয়ার দরকার নেই, চলো বাহির খেয়ে ফেলি। এখন রেডি হব না, এই ড্রেস যা পরা আছে তাই আমি ঘরের ড্রেস পরা। আমরা কোথায় খাবো বুঝতেছি না, আমরা এখনো ঘুরতেছি যে কোথায় খাওয়া যায়। আর এখানে তো পনেরা ছা পনেরা পাগল হয়ে গেছে। আরিস কিন্তু খুব নটি করতেছো, প্রচন্ড নটি না দেখছো? কত ভালো, তুমি আমাকে গিফট কিনে দিছো, গিফট নেই নেই আর চাইছো কিনে দিতে পারো, আমি নেই নেই দেখছো? হ্যাঁ কত ভালো মানুষ। হ্যাপি মা, আমি এটা খেয়ে নিতাম, মনে মজা। আমি আসেন না ভাই, একসাথে খাওয়া দাওয়া করে আসেন। কিছু কিছু মেয়ে মানুষ এমন বাজেভাবে শাড়ি পরে দেখতেই মানে লজ্জা লাগে, মানে শাড়ি তো পরে না, হয়তো বা সব দেখায় রাখার জন্য শাড়িটা পরে না, কি আল্লাহ জানে। আমার বেশি অবাক লাগে জামাইগুলা কেমন জামাই যে কিছু বলে না। আমার হাজব্যান্ড যদি হইতো আমাকে একটা ধমক দিত আর বলতো যে তুমি শাড়ি ভেবে পড়ছো কেন। ইভেন আমার যারা ফ্রেন্ড আছে ওদের হাজব্যান্ডও দেখি যে খুব সুন্দর করে বৌদিকে বলে যে না, ইভেন শাড়ি পরার পরেও যদি দেখাওয়া যায় সে ঠিকও করে দেয় যে না এভাবে পরো ভেবে পড়ো। বাট বুঝি না মানুষ কীভাবে যে শাড়ি পরে, এত উশৃঙ্খল এখনের মেয়েরা যে হয়েছে, মাই গড খুবই উশৃঙ্খল। তো এই তো খাবার দাবার শেষ প্রায় আমাদের, তো ইউসির খাওয়া শেষ, পিউ হাঁটতেছে দেখতেছে এটা খাবে সেটা খাবে, কিছুই কিন্তু খায় নাই, শুধু শুধু দুষ্টামি করতেছে। তারপরে যায় আইসক্রিম নিতে, আইসক্রিম নিতে যে ওর কোনটা চুজ করবে সে নিজে বুঝতেছে না, দুনো বোনে পাগল হয়ে গেছে। দেখেন কি করতেছে, আরিস কিচ্ছু খায় নাই, জাস্ট এই আইসক্রিম একটু খাইলো এই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায়, দেন আমরা বাসায় চলে যাব। তো হঠাৎ করে প্ল্যান করিয়ে যাই আসলে খাওয়ার জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের ভিডিও, 14 ফেব্রুয়ারিতে, যদিও আজকে দিচ্ছি কারণ আমি সময় পাচ্ছি না ভিডিও এডিট করার জন্য, আমি আসলে সময় পাচ্ছি না কারণ যেহেতু সামনে আমাদের রোজা, আপনারা সবাই জানেন সামনে যেহেতু ঈদ, খুবই বিজি খুবই বিজি, কারণ নিউ নিউ স্টক সব চলে আসছে অলরেডি, ইভেন শাড়িও চলে আসছে। তো এই আর কি, তো সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, দ্যাটস ওয়াই পারছি না। আজকে অনেক টায়ার্ড, আমি এত টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম, বাসায় আসলাম দুপুরে, এসে আবার ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, এসে অনেক কাজ। তো ওখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার হালুয়া আর লুচি, খুবই মজা খুবই মজা অনেক মজা। আর আমি তো ইদানিং খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, তো ভাবছি আজকে থেকে ডায়েট করব, আসলেই ডায়েট করব আর এত বেশি খাবো না, একবেলা খাবো আর রাতে হয়তো বা একটা রুটি একটু সালাদ বা কম খাবো, কম করে খাবো এই আর কি, খাবার তো আর একবারে বন্ধ করা যাবে না। তো এই আর ওদের পায়াসটা অনেক মজা ছিল, এই পায়াসটা অনেক মজা,
যদি ওদের আমার আমার কাছে মনে হচ্ছে ওদের প্রাইস অনেক বেশি, কারণ বড়দের মেবি 27 বা 28 ছিল অ্যাডাল্ট, আর বাচ্চাদের 15 পাউন্ড করে, তো এও কি 10 বছর পর্যন্ত, তারপর আবার সেই 11 থেকে আবার 27 বা 28 পাউন্ড করে, মেবি 7 হবে, 27 বা 28 হবে এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি প্রাইসটা এই আর কি। তারপরও ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে মজা করলাম অনেকদিন পরে, সবাই ভালো থাকবেন। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বুড়া বুড়ি চলে যাচ্ছি ছাপনা নিয়ে। পরপর এসে মাথা নষ্ট হয়ে গেছে দেখেন। আরিশ তুমি ঠিক আছো? হ্যাঁ, কি প্রবলেম তোমার? হ্যাপি বেশি? হ্যাঁ। কেন? আর কই যাবা? এরপরে জানা